তিনি বলেন চার শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, জাহান্নামে যাবেই, আল্লাহর দয়া হলে ক্ষমা হতে পারে। এক, মদমেনুল খামর, নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যারা। দুই, জুয়া খেলে যারা, চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, এই ধরনের যত খেলা আছে সব জুয়ার অন্তর্ভুক্ত। বসে বসে সময় কাটায় যারা, তারা তাদের হাতকে শুকুরের শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দিল, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। দুই, জুয়া খেলে যারা। তিন, বাপ মায়ের কথা মানে না যারা। চার, খোটা দেয় যারা। চার শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এক, মদমেনুল খামর, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে যারা। দুই, মুকাদ্দিবুল মিলকাদারে, ভাগ্যকে অস্বীকার করে যারা। তিন, বাপ মাকে মানে না যারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এক, মদমেনুল খামর, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে যারা। দুই, মুসাদ্দিকুন বিসেহরে, জাদুকে বিশ্বাস করে যারা, ভেলকি, জাদু। তিন, আক্কো, বাপ মাকে মানে না যারা। আপনি আরো আরো অবাক হবেন, নেশাদার দ্রব্য পান করা এক আশ্চর্য পাপ। মানুষ যদি জেনা করে, মহাপাপ, জেনা মহাপাপ, জেনা মহাপাপ। অবিবাহিত পুরুষ নারী যদি জেনা করে, একশো লাঠি পিটিয়ে তালাকে তাকে এক বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে, তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। এটা হলো আল্লাহর বিধান। জেনা করার পরে পরেই যদি বলে আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি মাফ করো, আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে তোমাকে মাফ করলাম। কিন্তু নেশাদার দ্রব্য পান করার পরে যদি আল্লাহকে বলে, তাহলে এটা হবে না, অন্তত একটানা চল্লিশ দিন বলতে হবে, তারপরে আল্লাহকে নিজের দিকে করা যাবে। চল্লিশ দিন, মান শারিবা খামরান লাইয়ারজাল্লাহু আলাইহা আরবাইনা লাইলা, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে, তাহলে আল্লাহ তার উপরে চল্লিশ দিন সন্তুষ্ট হবেন না, তাকে চল্লিশ দিন নিজের দিকে করা যাবে না। এক আশ্চর্য পাপ। তিনি বলেন মান শারিবাল খামরা লাম তুকবাল্লাহু সালাতুন আরবাইনা লাইলা, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে, তাহলে তার চল্লিশ দিন সলাত কবুল হবে না। আশ্চর্য পাপ। পৃথিবীর দ্বিতীয় মহাপাপ হলো মাকে গালি দেওয়া, মায়ের অবাধ্য চলা। অবাধ্য চলার পরে যদি মাকে বলে মা ভুল হয়েছে আমাকে মাফ করেন, তারপরে যদি বলে আল্লাহ তুমি আমার একটা কথা শোনো, আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে শুনলাম। নেশাদার দ্রব্য যদি পান করে, চল্লিশ দিন তার সলাতই কবুল হবে না, এমনি থাকবে। আশ্চর্য পাপ। তিনি বলছেন মদমুনুল খামর কাবেদে অসানিন, নেশাদার দ্রব্য পাপ খাওয়া পাপটি হচ্ছে সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা এর পূজা করা যেমন পাপ। আশ্চর্য পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে নেশাদার দ্রব্য পান করা পাপটি হলো পাপের মা। কেন? এটা হয়ে গেলে সব কিছু করে নেওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নেশাদার দ্রব্য পান করা পাপটি হচ্ছে পাপের মাথা, সব পাপের মাথা। কেন? এটা হলে আর গুলো সহজেই করে নেওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নেশাদার দ্রব্য পান করা পাপটি হলো পাপের চাবি। ঘরটা তালা মারা আছে, কিছু দেখতে পাচ্ছি না, তালাটা খুলে দেন, ভিতরে সব কিছু দেখতে পাবেন। নেশাদার দ্রব্য পান করলে সব পাপ খুলে যায়, কোনোটাই সহজ নয়, সব সহজ হয়ে যায়, ভারী নয় কোনো। এক আশ্চর্য পাপ।